আজ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কিছু এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, আজ বিকেল থেকে তাপমাত্রা কমে আসবে এবং 11 মে পর্যন্ত সারা দেশে তাপমাত্রা কম থাকবে। মে মাসে এপ্রিল মাসের মতো টানা তাপপ্রবাহ থাকবে না বলেও জানান তিনি। সাইফুল ইসলামের রিপোর্ট। এপ্রিল মাসে টানা তাপপ্রবাহের পর বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। আজ সকালেও সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ 2 মে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগের দু এক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাতের সাথে কিন্তু দমকা হাওয়া থাকবে, বজ্রপাত থাকবে এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মে মাসের 10-11 তারিখ পর্যন্ত সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে তাপমাত্রাও কম থাকবে। 11 মের পর তাপমাত্রা বাড়লেও এপ্রিলের মতো টানা দীর্ঘদিন তাপপ্রবাহ থাকবে না বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। এখন থেকে আমাদের তাপদাহ আর বৃদ্ধির দিকে যাবে না। এখন থেকে যে অবস্থা, তাপমাত্রা আস্তে আস্তে কমের দিকে যাবে। হঠাৎ করে যেন একেবারেই কমে যাবে তা না, তবে তাপদাহটা যে তার ইন্টেনসিটি যা ছিল, তীব্রতা যা ছিল, তীব্রতা কমের দিকে চলে আসবে। যখন আবার বৃষ্টিপাত কমে যাবে তখন কিন্তু তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধির দিকে যাবে। তখন হয়তো মানে এপ্রিল মাসের মতো এত দীর্ঘ যে তাপদাহ, সেই তাপদাহ আমরা আপাতত এখন পর্যন্ত আশা করছি না। আবহাওয়া অফিস জানিয়েছে সার্বিকভাবে এবার এপ্রিলে গড় সর্বোচ্চ তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে দাঁড়িয়েছে 36.2। বিগত 76 বছরের মধ্যে এবছর এপ্রিলে টানা বেশি দিন তাপপ্রবাহ ছিল। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।